প্রসাদ আমাকে ফলো করছে, লোকেশ তিওয়ারি প্রসাদকে আমার পেছনে লাগিয়েছে। দাদা গাড়িটা স্টার্ট দিন, চলুন। চলো ভাই। শুনুন, আপনি একটু এগিয়ে না, হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে নেবেন। ফিরবেন? যা বলছি তাড়াতাড়ি তাই করুন। আরো জোরে ভাই। ফিরে এলো কেন? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমাকে কি ডেকে ফেললো নাকি, নাকি ফোন করে কেউ ডেকে নিল? না, আজ আর কাজ হবে বলে মনে হচ্ছে না। পাগলের মতো খুঁজে বেড়াবে, অথচ আজ মিষ্টিকে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো দেখানোই হলো না। কি ব্যাপার, কি হয়েছে তোমার? এসি রুমে বসে এত ঘামছো কেন? কই, কিছু হয়নি তো? নিশ্চয়ই কিছু একটা হয়েছে তোমার, তোমার মুখ চোখটাও অন্যরকম লাগছে। এটা তো গরমকাল নয় যে বাইরে থেকে এলে এরকম ভাবে ঘামবে। আমার কিন্তু মনে হচ্ছে তুমি কিছু দেখে ভয় পেয়েছো। কি দেখেছো তুমি? না না, তেমন কিছু হয়নি। আসলে কলকাতায় অনেক মানুষজন, তো আমি ভয় পেয়ে গেছি। দাঁড়াও, একটা কথা তুমি শুনে রাখো, এ বাড়িতে কৌশল্যার চোখকে ফাঁকি দেওয়া খুব কঠিন। কিন্তু তুমি পালাতে চাইছো পালাও, কিন্তু আমি শিওর কিছু একটা হয়েছে। কি ব্যাপার, কার কি হয়েছে? না আসলে বন্যা কিছু একটা লুকোতে চাইছে, মনে হচ্ছে ও কোনো ভয় পেয়ে গেছে। ভয় পেয়েছো কেন? আমার সঙ্গে অনেক ভ্যানতাড়া হয়ে গেছে, এবার ফটো তো বাপু ফটো। কিস্তি এ প্রসাদ বাবু, তোমার মামুনি তোমায় চুক্কি দিয়ে পালিয়ে গেল তো? আরে দাদা, এরকম আচমকা হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে নেবে আমি কি করে জানবো বলো তো? হ্যাঁ, কোথাওই তো গেল না আর, বুঝেছিস? এই জন্য তো বলি মাঝে মাঝে এই সাপ লুডো দাওয়া এরকম খেলাগুলো প্র্যাকটিস কর, স্কুলে যাস নি তো, লেখাপড়াও জানিস না, এই খেলাগুলো খেল, দেখি একটু বুদ্ধিটা খুলছে। এই যে আমার মামুনিকে দেখেছিস, হ্যাঁ, কিরম চুক্কিটা দিল, কিরম পট করে নাকের টোকা দিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেলো ট্যাক্সিটা, তুই বুঝতেও পারলি না। সাদিকার স্কুলে দিদিমণি হয়েছে? না দাদা, সেরকম কিছু নয়। আসলে আসলে নকলে সবটাই যদি বুঝে যাস প্রসাদ, তাহলে আমার একটা কথা উত্তর দে, মামুনি তাহলে ট্যাক্সিটা নিয়ে কেন বেরিয়েছিল? ওয়াই,
অজিতের শুকিলের মেয়ে কি হাওয়া খেতে বেরিয়েছিল নাকি ট্যাক্সি নিয়ে? হ্যাঁ বোকা, আইবল ট্যাক্সিটা কি ফলো করেছিলি নাকি? আহা দাদা, সেটা তো তোমায় বললাম তখনই। মানে বারুইপুরের দিকে গিয়েছিল তাই তো? বারুইপুরের দিকে, অংশুমান চ্যাটার্জির গেস্ট হাউস, ওখানে ঘাঁটি গেড়েছে মিষ্টি আর তার বাপ সত্যেন, অজিতের শুকিলের সেনাবাহিনী। এই যে কচি কচি বোড়ে, কচি কচি বোড়ে দিয়ে আমাকে হারাবে অজিতে শুকিল, কচি কচি বোড়ে দিয়ে। সঙ্গে আছে অংশুমান চ্যাটার্জি, অংশুমান। একটু বেরোচ্ছি বুঝলি প্রসাদ, অংশুমান চ্যাটার্জির বাপের সঙ্গে একটু দেখা করতে হবে। সতীশদার সঙ্গে তো ফয়সালা আমাকে করতেই হবে, অনেকে অনেক রকমের খেলা দেখাচ্ছে বুঝলি প্রসাদ, এবার আমার পালা। তুমি কি ঠিক করেছো? প্রত্যেকদিন নিয়ম করে আমাকে টেনশনে ফেলবে? না কাকা বাবু, আমি তো কিছু করিনি। কৌশল্যা তো ঠিকই বলেছে, তোমাকে তো বিধ্বস্ত লাগছে। কোথায় গিয়েছিলিস তুই? কোথায়? আমি তো মিষ্টিদের বাড়িতে গিয়েছিলাম, ওকে ডাক্তার দেখানোর ছিল তো। ও ডাক্তার দেখানো হয়েছে? কি বলে ডাক্তারে, কি ডাকলো ডাক্তার, ম্যানেজার? না যাওয়া তো হয়নি। মিষ্টিকে ডাক্তার দেখানোর কথা তুই যাবি ভেবেছিলিস, তুই তো যাসনি, কি লুকোচ্ছিস তুই? না কি লুকাবো, কিছু লুকোচ্ছি না তো কাকা বাবু। আসলে মিষ্টিকে ডাক্তার দেখানোর আছে, স্পেশালিস্ট ডক্টর, সেজন্য আমার দীপ্তমানের সাথে কথা হয়ে গেছে কাকা বাবু, আমি আবার কথা বলে নেব। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। বলছিলাম কাকাবাবু, এবার এবার বোধহয় আমার রসুলপুর ফিরে যাওয়াই ভালো। তো বেশ তো, আমি একবার অজিতের সের সঙ্গে কথা বলি, চিন্তা হচ্ছে বাবার জন্য? হ্যাঁ আসলে বাবা ওখানে একদম একা তো, আর তাছাড়া কেসের ডেটও তো এগিয়ে আসছে। তাহলে তো যেতেই হবে। ঠিক আছে, আমি তো এখন বেরোচ্ছি কোর্টে, কেস আছে, দীপের সঙ্গে আমার দেখা হবে কোর্টে, আমি তখন কথা বলে নেব, কালকে তোকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবে। আমার আবার ফেরার ব্যবস্থা করতে হবে কেন কাকাবাবু? আমি ট্রেন ধরে একাই যেতে পারবো। হ্যাঁ সে তুই বীরাঙ্গনা সেটা তুমি জান, কিন্তু কেসের দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি কিন্তু তত খারাপ হচ্ছে। হাজার হলো বাপ তো, ভয় তো একটু করবেই। আপনি আমাকে গ্রামের নরম সরম মেয়ে ভাবেন সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনি আমাকে যতই নরম ভাবুন কাকাবাবু, কোনো বিপদকে ভয় করি না আমি। কোনো বিপদে পড়লে নিজেকে রক্ষা করতে পারবো না এমন মেয়ে কিন্তু আমি মোটেই নই। ইটস গুড, কনফিডেন্সটা অত্যন্ত জরুরি, এটা রাখবি, কিন্তু অপোনেন্টকে কখনো আন্ডার এস্টিমেট করবি না। আসি। যা বলছো আমাকে আগে কনফার্মড হতে দাও, তারপরে দেখছি। আর অংশু যদি সত্যি কিছু করে থাকে? দাদা করছে তো, আপনার জামাই আপনাকে স্রেফ শেষ করে দিতে চাইছে। আর আপনি তো বোঝেন নিশ্চয়ই যে আমি শেষ মানে আপনিও শেষ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে দাদা,
আপনার এই যে তিল তিল করে গড়ে তোলা এই যে আপনার একটা সুন্দর পলিটিক্যাল ক্যারিয়ার, এটা আপনি এইভাবে বারোটা বাজিয়ে দেবেন? না 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 না, সেটা আমি কিছুতেই হতে দেবো না লোকেশ। তিল তিল করে আজকে আমার এই ক্যারিয়ার গড়ে তুলেছে, আর সেখানে ওই সেদিন ওই ছোকরা আমার ছুড়ে দেওয়া টুকরোতে হনু হয়ে ওটা অংশমান চাঁদেছি, সেও যদি কিছু করে আমি কিন্তু তাকেও ছাড়ব না। বুঝিয়ে দেব তার আসল জায়গাটা কোথায়। হ্যালো, নেই তুমি ঠিক ঠিক নেই তো? ওকে, ওখানে ওরা নেই, এটা দেখার জন্য আমি লোক লাগিয়ে রেখেছিলাম। দাদা কি সোর্স আপনার, যারা আপনার সঙ্গে কাজগুলো করে না তাদেরকে বলুন ওই ফার্ম হাউসে গিয়ে ঘাস বিচালি খেতে। কি বলতে চাইছো তুমি? তুমি জানো আমি যাদের ওখানে পাঠিয়েছিলাম তারা কত বাধ্য এবং এফিশিয়েন্ট? ওরা যখন বলছে ফার্ম হাউসে ওরা নেই, তখন ওরা ওখানে নেই। নাম ইটস ইওর চয়েস, তোমার যদি সময় নষ্ট করার সময় থাকে তুমি খোঁজ করে দেখো। নষ্ট করার মতো সময় তো আমার হাতে নেই, তো ভাবছিলাম যে মামুনি এমনি এমনি গেল ফার্ম হাউসের দিকে, ফার্ম হাউসের দিকে গেল। যে দাদা আপনার জামাই কি ওই ফার্ম হাউসে আশেপাশে আর কোনো বাড়ি ফেরি আছে? না, বাড়ি এখনো কিছু নেই, তবে যদ্দূর জানি ওর একটা জমি কিনেছে, ওদের যে ম্যানেজার আছে তার বাড়ির পাশে। তোমার কি ধারণা ফাঁকা জমিতে অংশদের টুল পেতে বসিয়ে রেখেছে যাতে তুমি টক করে গিয়ে ধরে ফেলো? না ফাঁকা জমিতে বসে দাদা 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 আপনি কি কি বলেন একটু আগে? ম্যানেজারের বাড়ি ওই ফাঁকা জমিটার পাশে, দাদা ওখানে তো রাখতে পারে মিষ্টিদের, পারে না? ঠিক, লোকেশকে আন্ডার এস্টিমেট করা আমার ঠিক হয়নি। ওই প্রসাদ আজ আমাকে ফলো করে গেছে, কিন্তু আমি যতটা চলে গেছিলাম তা থেকে তো জায়গাটার একটা আন্দাজ ওরা পেয়ে গেছে। আচ্ছা, লোকেশ কি জানে কাকাবাবুর বাগান বাড়ি যে ওই বারুইপুর অঞ্চলেই? ম্যানেজারের বাড়িও কি চেনে? যদি জেনে থাকে তাহলে এটা লোকেশের বুঝে নিতে অসুবিধা হবে না যে আমি ওদিকেই যাচ্ছিলাম, আর তারপর মিষ্টিকে খুঁজতে ওদের দুয়ে দুয়ে চার করতেও কোনো অসুবিধা হবে না। না, এভাবে বসে থাকলে চলবে না, উপায় একটা আমাকে বার করতেই হবে, কিন্তু কিভাবে? দীপ্তমান, হ্যাঁ দীপ্তমান, দীপ্তমানের সাথে আমাকে ব্যাপারটা আলোচনা করতেই হবে। উফ, ফোন করে যে সব বলবো এক গাদা প্রশ্ন করে বসবে হয়তো, বাবা ছেলে কেউ কম যায় না। চাকে, কিন্তু ফোনটা এখন আমি কোথা থেকে করি? স্টাডিতে বাইরে গেলেই আবার 100 ঘন্টা প্রশ্ন নিয়ে ওই কৌশল্যা মাসি বসে থাকবে, ভাল লাগে না তো। হ্যালো, ও তুমি, তা মাধবী কোথায়? হ্যাঁ উনি একটু বেরিয়েছেন, বললেন যে মিনু মাসির বাড়িতে যাচ্ছেন কি একটা কাজে। তা স্টাডি তার কেউ নেই, তুমি ফোন ধরলে? হ্যাঁ স্যার, আর দীপ্ত কোর্টে গেছে, আর ত্রিনা তো অনেকদিনই ছুটিতে, শুনেছি ডেঙ্গি হয়েছে। ও, তা অংশুর ম্যানেজার কোথায়? সেও আবার ছুটিতে নাকি? কেউ না থাকলে তো তার অফিসটাকে সামলাবার কথা। ম্যানেজার বাবু? হ্যাঁ ম্যানেজার বাবু তো আজ দিন দিনে খুলে আসছেন না। ম্যানেজার আসছে না কেন, তার আবার কি হলো? আচ্ছা স্যারের অফিসের খবর আমি জানবো কি করে বলুন তো, হয়তো সে বলে কয়েই ছুটি নিয়েছে কয়েকদিনের জন্য। কি জানতে চাইছে ম্যানেজার কোথায়, লোকেশ নাকি অন্য কেউ? কিন্তু যেই হোক,
সে নিশ্চয়ই ম্যানেজারের খোঁজ করে নিয়ে বুঝে নিতে চাইছে ম্যানেজার এখন কোথায়। মিষ্টি যে ম্যানেজারের বাড়িতেই আছে সেটা কি আন্দাজ করতে পারছে? নিশ্চয়ই পারছে, না হলে এত খোঁজ কেন ম্যানেজারের? কিন্তু কার এত কৌতূহল? যারই হোক, আমাকে মিষ্টিদের কাছে যেতেই হবে। বিপদ মনে হচ্ছে সামনে এসে গেছে। না না না, আর দেরি করে চলবে না। এক্ষুনি যা করার আমাকে এক্ষুনি করতে হবে, একাই করতে হবে। যেভাবে হোক আমাকে এক্ষুনি দীপ্তমানির সাথে কথা বলতে হবে। বন্ধ? দীপ্তমান তো কখনো ফোন বন্ধ রাখে না। কোর্টে আছে কি? তাই হবে, কাকাবাবু তো বললেন আজ কেস আছে। তবে কি কাকাবাবুকে একবার ট্রাই করব, যদি বাই চান্স পেয়ে যাই? বললে আবার টেনশন করবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে না বলে আর কোনো উপায় নেই। মিষ্টিদের কাছে আমাকে যেতেই হবে এক্ষুনি। একবার ফোন করি। রিং হচ্ছে। তুললো না? হবে হয়তো, দীপ্তমানের ফোন বন্ধ, অন্তত কাকাবাবুর কাছে আমাকে পৌঁছতেই হবে। পাওয়া গেল না কিছুতেই। এবার কাকাবাবু বা দীপ্তমান, এদেরকে ছাড়া আমি কিভাবে মিষ্টিদের বাঁচাবো? এতক্ষণে হয়তো লোকেশের কাছে খবর চলে গেছে মিষ্টিটা কোথায় আছে। ওরা কি খুঁজে পেয়ে যাবে ম্যানেজারবাবুর বাড়ি? হ্যাঁ, ম্যানেজারবাবু, ম্যানেজারবাবুকে আগে খবর দিতে হবে। কিন্তু আমার কাছে তো ম্যানেজারবাবুর নাম্বারও নেই, কি করবো তাহলে আমি এখন? আমাকে হবে, আমাকেই পারতে হবে। আমি কমজোরি নই, মিষ্টি, সত্যেন কাকা, বাবা, রসুলপুরের সবাইকে আমিই বাঁচাব। লোকেশ তিওয়ারি বা আর যারাই থাকুক এই চক্রান্তের পেছনে, তাদের মুখোমুখি আমাকেই দাঁড়াতে হবে ঢালের মতো। পারতে আমাকে হবেই, ফাইট পূর্ণা ফাইট।